Us. কে এসেছিল জানিস? ওই বাদুরে শাড়ি পরে সুপর্ণা দেবরায় বোধ হয়। আগে না, অপর্ণা দেবরায়। সুপর্ণা দেবরায় কখনো প্রিন্টেড শাড়ি পরে? এই তুই লোক চিনিস? আমাকে বলে দেখলি পারতে ছেড়েছে ওদিকে গিন্নি শুনতে পেলে এবার দেবে ফায়ার। তাকে তাকে আবার আমাকে। আচ্ছা সে কোথায় বলো তো সুপর্ণা? সে কি বসে খুঁজুন গিয়ে জানি কিনা এতক্ষণ থাকবেন না মানে নির্জনে একা একা দেখা ভালো না। তাকে নকল করা হচ্ছে। তুমি যাকে পছন্দ করো অপর্ণাকে। বাবা একই তো কপি বুকের ফর্মা হয়ে বসে আছো, আর নকল করার দরকার নেই, দোহাই তোমার। আমি তোমার মানে সুপর্ণার এই স্বাতন্ত্রটুকুই পছন্দ করি। আই লাভ মাই ওয়াইফ হেল্পলেসলি অ্যান্ড আই ডু লাভ ইউ, বুঝতে পারলে? সে দোষটা আমি বেশি। কিন্তু দোষীটিকে তো কাজের সময় আশেপাশে খুঁজে পাওয়া যায় না। কটা বাজে খেয়াল আছে? আমার তো শুধু চা পান তামাক দেবার কথা। আর ডক্টর মুখার্জির হাতে টাকাটা কে তুলে দেবে? আমি বন্ধুগণ, সুদীপ বৃন্দ, আজকে যবনিকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন মানুষের মনটিকে। এ মন বড় অদ্ভুত, বড়ই সুন্দর, বড়ই জটিল, এক কথায় চির রহস্যময়। এই মনেরই ভিন্নতর ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিফলিত হচ্ছে আমাদের এই তিলোত্তমা নৃত্যনাট্যে। দুটি ভাই, সুন্দর উপসুন্দর, অচ্ছেদ্য তাদের ভালোবাসা। আবার একটি নারী তিলোত্তমাকে পাবার জন্যে তারাই একে অপরের প্রতিদ্বন্দ্বী, আর শেষ পর্যন্ত একে অপরের হাতে হলো নিহত। মনে তাদের ভালোবাসা, মনেই তাদের লোভ, মনেই লালিত হলো প্রতিহিংসা। পরিশেষে আমাদের বক্তব্য এই যে আজকের অনুষ্ঠানই মূলত আকর্ষণীয় অনুষ্ঠান। এই স্টেজ রিহার্সালেই আমরা ডক্টর মুখার্জিকে উপস্থিত 20,000 টাকা দেব, এবং আগামীকাল আসল অনুষ্ঠানে আরো 5,000 টাকা দেব, এবং আমাদের অঙ্গীকার আমরা পূরণ করব। আপনি যে বলছেন নাটকটা ঘোরাতেই জমে উঠল, কি বলো? কি বলে না দেখেছেন সুবর্ণা কেন গেছে না? That I don't know. I must follow the time schedule. Spot the auditorium, Miss Wanda. এবারে শ্রীমতী সুপর্ণা দেবী আমাদের শ্রদ্ধার্ঘ্য ডক্টর মুখার্জিকে অর্পণ করছেন। এই সুন্দর পৃথিবীতে যেখানে যা কিছু আছে সুন্দর, এ শোনা সবাই, এ শোনা সবাই, কিছু উপহার দিতে। ¶¶
কাজল নয়ন হরিণী তুমি দাও নয় দুটি আঁখি গোলাপড়ি মেলো না তার ধরে তোমাকে রাখি তোমাকে রাখি